فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. সেখানে শুধু মিসওয়াকটাই আসে, যেটাকে নিয়ে ওনারা নিজেদেরকে আহলে সুন্নাহ বলছেন, মিসওয়াকটা আসে। দাড়ি তো উপরে চলে গেল, দাড়ি ওয়াজিব না, ওটা উপরে চলে গেছে। পাগড়ি ডাউনে, কারণ পাগড়ি এবাদত কোনো সুন্না, এবাদত কোনো সুন্না না, রীতিনীতিগত সুন্না। অথচ ওনারা এটা নিয়ে কিন্তু অহংকার করছেন। আর এটাকেই সামনে রেখি ডাক্তার জাকির নায়েক সাহেব এখানে ডিলিট, কারণ ওনার জামাটা হলো পাঞ্জাবি আলানা, এটা কি কমপ্লিট ড্রেস, শেষ। এই জন্য বলছে এটা শূন্যতি লেবাস পোশাকি নাই, কিসের দায়ী হবে বলছে, কি বলছে না, ওনার জুব্বাটা লম্বা, এখন উনি শূন্য পন্থী, কিছু শূন্য এই পোশাকের সাথে শূন্যতের কোনো, যেটা পারিভাষিক শূন্য, যেটা করলে সব না করলে গুণা নাই, ওটা সম্পর্কে এটার সাথে আছে। পোশাকের সাথে হলো সবাবের নিয়তে নবী সাল্লাম যেই জিনিসটা করছেন, রীতিগত রীতিগত জিনিস, ওটা ওই নিয়তে করলে সব পাবেন, আর না হলে এটা কিছুই নেই। খেজুর বেজুর সংখ্যায় ঈদের দিনে তাও সাব্যস্ত আছে, খাইলেন বেজুর সঙ্গে, খাইলেন নবী জি বেজুর সঙ্গে খাইছেন, একটা সব এসে যাবে। আর নাহলে শুধু খেজুর খাওয়ার উপরেও সব আছে। তাহলে যেটা রীতিগত বিষয়, জাগতিক বিষয়, সেখানে নিয়তের ভিত্তিতে সব, নিয়ত না থাকলে এটাও আপনার গতানুগতিক জিনিস, নবীও খাইছেন আপনিও খাচ্ছেন। সেই জন্যে নবীজি ভাত খান নাই, আপনি ভাত খেলে কোনো গুণা আছে, এর বিপরীতটা করলেও গুণা নাই, আর ওইটাও নিয়ত ছাড়া করলে বিশেষ কোনো সব নাই, সবটা পাচ্ছে শুধু নিয়তের উপরে, তাহলে ওইটা ওইরকম শূন্যই না। অথচ মনান সাহেবের গর্বের শেষ নাই, আমার পাঞ্জাবিটা লম্বা আর জাকির নায়কের সাহেবটা হলো শুটকুট, এই জন্য জাকির নায়ক শূন্যতের বাহিরে চলে গেছে এটার কারণে, আর আমি শূন্যতের ভিতরে একেবারে খুব একেবারে একশো একশো শূন্যতের পাবন্ত হয়ে বসে। এই পাবন্ত শিকাব বন্ধের মতো, যেটা খালি বন্ধ করলেই বন্ধ, এবং দুইটা জগড়াও আছে, পাঞ্জাবি কাটা থাকলে একটা তরিকা, আর পাঞ্জাবি যদি বন্ধ থাকে এতে নিশ্চয় শাক হয়ে যদি আপনার মাঝামাঝি থাকে, এটা আরেকটা তরিকা, কিন্তু এটা জানেন কি জানেন না। যাই হোক, আমি আপনাদেরকে সেটা নিয়ে না গোড়াতে বলি না, কারণ আলিমদের দুষ্টুতি খোঁজা আমাদের উদ্দেশ্য না, আল্লাহর কসম উদ্দেশ্য না। যদি উদ্দেশ্য থাকতো তাহলে আমাদের কাছে অনেক লম্বা ফিরিস আছে। আমরা যেটুকু বললে আপনারা জিনিসটা বুঝে যান, যে যেটা রং হচ্ছে সেটার থেকে আপনারা যাতে ফিরে আসতে পারেন এবং মিসগাইড না হন, সেই জন্য এটা আমরা বলছি। তো যাই হোক, এই শূন্যটা আমি ওনারা কিন্তু অহংকার করছেন, তাহলে এটা কি শূন্য হলো, এটা কি আসল শূন্য? আসল শূন্য তো আপনারা জানলেন আকীদা। এরপরে দ্বিতীয় পর্যায়ে শূন্য হলো যত মাসলা মাসাইল আপনি আগে নিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে যেটা সাব্যস্ত সেটা নেবেন, কোরআন থেকে যেটা সাব্যস্ত সেটা নেবেন, আপনি স্বপ্ন থেকে নেবেন না, আপনি হাদিস এবং কোরআনে যেটা আছে সেটা সেখান থেকে না নিয়ে অন্য কিতাব থেকেও নেবেন না। কিন্তু আমাদের ওনারা কি প্রস্তুত আছেন না? ওনারা ওই শায়খুন নবীতে কোথায় পুঁতে রাখা আছে পিকা, এটা বলে বের করবেন, ওই ঈসা নবী আসার পরে সেটা বলে তুলবেন। মাশাআল্লাহ, এটার পাওয়ার এত বেশি যে নদীর গভীরে ডুবিয়ে রাখার পরেও ওই সিলেটের দরগামাশের প্রিন্সিপাল সাহেব বলেছেন, আবুল কালাম সাহেব হতে পারে, ইনিও বলেছেন, দেখবেন যে ওইটার পাওয়ার এত বেশি, এটা কিভাবে যে লেমনেটিং করা হয়েছে আল্লাহই জানে। যেটা নদীর গভীরে রাখা আছে, ইমাম আবুহানিফা রহমাহুল্লাহ কত যুগে মারা গেছেন সেই থেকে নিয়ে আবার কিয়ামতের একটু আগ মুহূর্তে যখন ঈসা নবী আসবেন তখন পর্যন্ত হানাফি মাযহাবের ফিকহ অক্ষতই আছে, আল্লাহু আকবার, সেটা তুলে। আচ্ছা শুনেন, এখানে কিন্তু আরেকটা জিনিস উত্তর আসছে, জানেন জানেন সেটা, যে যদি আমাদের হাতে এটা সংরক্ষিত থাকতো হেদায়া এবং কুদুরি কিতাবের মধ্যে, তাহলে কেন এটা শায়হুন নদীতে পুঁতে রাখার কারণ হতো, আর ওনাকে কেন ওখান থেকে এত কষ্ট করে আনতে হতো? ওনার কিতাবটা যদি রক্ষিত এবং হেদায়া এমন একটা কিতাব যে খাল কোরআনি কাদ নাসাকাত মা সুন্নিফা কাবলাহা, যে হেদায়া কোরআনের মতো তার একটা শক্তিশালী পাওয়ার আছে, যে আগে যত কিতাব লেখা হয়েছে ওটা মাসুক হয়নি, হেদায়া তার কাছে আসে। তো আমার এত বড় একজন আল্লাহ নবী ঈসা নবীকে ওই শায়হুন নদীতে ডুব দেওয়ার কি দরকার, কাদা থেকে নিচ থেকে তোলার কি প্রয়োজন আছে? যাই হোক, এগুলোতে আমাদের বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। আমি আগেই বলেছি যে এই জিনিসগুলো অনর্থক, যেগুলো মানের দিক থেকে অনেক কমে, আমাদের অন্তত দায়ীদের উচিত এই জিনিসগুলি সময় নষ্ট না করা, বেশি বেশি আমাদের ভাইদেরকে আকীদার শিখানোর প্রতি জোর দেওয়া, ইমানটা কীভাবে মজবুত হয়, এথিম নবীর এথিম উম্মত আজকে অসহায়, কীভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ পাবে, কীভাবে গুনাহ মাফ করাতে পারবে, সহি তরিকা অনুযায়ী সুন্নি তরিকা অনুযায়ী সেই পথগুলো বলে দেওয়া, এবং ভুল তরিকায় গেলে ইমান আকীদা কীভাবে নষ্ট হয়ে যায়, ওসিলা করতে গিয়ে কার হাতে বয়াত করতে গিয়ে কার কাছে দোয়া চাইতে গিয়ে কোথায় গিয়ে মানত করতে গিয়ে কী ক্ষতি হয়, সেগুলো ভালো করে মানুষের সামনে বলে দেওয়া, এটাই হলো আমাদের আসল দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসগুলো বুঝে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক এই পথের জন্য কবুল করুন, যে আমরা সবাই আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ যেটাই বলেন মোট কথা হকপন্থী আমরা হতে পারি। আজকালকার আমাদের বৈশিষ্ট্যগত নাম হিসাবে আমরা এটা বললাম, জাতিগত নাম আমাদের সবারই কি, আমরা মুসলমান এবং আমাদের ধর্ম হলো ইসলাম, কিন্তু আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হলো আস সুন্নাহ। এই সুন্নার ভিত্তিতে আমরা আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস। সেজন্য ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো আস সুন্নাহ। বড় একজন ইমামকে বলা হয়েছে
আল্লাহর অনেক প্রশংসা করছি যে আল্লাহ আমাদের উপরে ইসলামের, আমাদেরকে ইসলামের উপরে রাখছেন। খুব সময় হাম্বাল উনি বলছেন যে শুধু এটা বললে হবে না, আজকের যুগে তোমাকে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ পাক তোমাকে আমাকে সুন্নাতের উপরে রাখছেন। মানে আল্লাহ ওই যে উনি আকীদার প্রতি জোর দিয়েছিলেন, আকীদার কিনে যুদ্ধ করেছিলেন, তাইলে আকীদা সুন্নাত থেকে নিয়ে কি বোঝায়, একেবারে আমলি দিক পর্যন্ত বোঝায়, শেষ পর্যন্ত শিষ্টাচারগত দিক পর্যন্ত বোঝায়, যেটাকে মূল নীতি দিক থেকে আমরা বুঝি। সেখানে পোশাক আশাক কিন্তু সামিল আছে, একজন দায়ী হিসাবে মার্জিত পোশাক তারও থাকবে, সেটা আমরাও বলি, কিন্তু এটাকে আপনি এমনভাবে তুলে ধরলেন যে সেই জায়গায় আকিদাও গৌণ হয়ে গেল, আর ফেকি মাসাইলের মধ্যে নবীর হাদিসের কোনো প্রসঙ্গ নাই, আর আপনি খালি ওই পোশাকই সুন্নতি শাস্তি গিয়ে যেটা আপনার রীতিগত সুন্না এটাকে আপনি এমনভাবে ফলো করলেন যে এটাই হয়ে গেল আসল, সেখানে আমাদের প্রতিবাদ ছিল। কিন্তু বাকি ফর্মালিটির দিক থেকে আদব আখলাক ইসলামে তার গুরুত্ব যথেষ্ট রয়েছে, আজকে সেই সময় নাই বেশি বলার, কিন্তু আমি এতটুকু বলবো যে আখলাকের মধ্যে বড় একটা দিক হলো আমাদের অন্তর যাতে পরিষ্কার থাকে। আল্লাহ নবী সাহাবারা বলছেন এটা অনেক কঠিন, এক সাহাবি তাহাজ্জুদ পড়েও বলছেন যে আমরা এটা পারবো না, যে পরিমাণ তুমি তোমার অন্তরকে ফ্রেশ করার মাধ্যমে এটা পারছো। ততএব আমাদের প্রত্যেকের আন্তরিকতা ঠিক থাকে, শ্রদ্ধাবোধ ঠিক থাকে, বড়কে আমরা শ্রদ্ধা করতে জানি, ছোটকে স্নেহ করতে শিখি, আলেমদের মর্যাদা দিতে জানি। আজকে আমরা আলেমদেরকে মর্যাদা ঠিক মতো না দেওয়ার কারণে ওই পীর মুরিদ তরিকা আমাদের সমাজে এসেছে, যেটা অভিশাপ। তো সেজন্য আসুন শেখদের কাছে আপনারা আরো বেশি বেশি আসবেন ইলিম শিকার জন্য, তাদেরকে যথাযোগ্য মর্যাদায় আসীন করবেন এবং দোয়াতে শরীর রাখবেন, আল্লাহ তাদের হায়াত বৃদ্ধি করে দেন। দোয়া কর দাম দরগাহ ইলাহি হায়াত তৌফিক ঈমান দরাজি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন দায়ী ভাইদের ইমানে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। আজকালকার যে গরিব বেশি সেই অনুযায়ী তাদের হালাল রুজি রোজগারও আপনাদেরও হালাল রুজি রোজগার আল্লাহ বরকত দান করেন, প্রত্যেকে আল্লাহ ভালো রাখেন, দুনিয়া আপনাকে সুখে রাখেন, সবাইকে সফল করেন, এগুলি আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মোহতারাম হযরত শেখ আজমল সাহেবের কাছ থেকে হক পন্থীদের পরিচয়ের এই বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভপূর্ণ আলোচনা শুনলাম। যদিও সময় সংক্ষেপ, কিন্তু তিনি অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি আমাদের সামনে হক পন্থীদের আসল পরিচয়, সঠিক পরিচয় উপস্থাপন করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় হক পন্থীদের অন্তর্ভুক্ত হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং হকের উপরে প্রতিষ্ঠিত থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ পাক যেন সেটা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সাথে বন্ধুগণ, সময় যেহেতু খুব সংক্ষেপ, তাই আমরা এই আজানের পরে নামাজের আগে কয়েক মিনিটে আমরা কিছু প্রশ্নের উত্তর জানব। প্রশ্ন হলো যে মোহাম্মদের নামের বিষয়ে দুটা প্রশ্ন এসেছে, যে আমরা বলছিলাম যে নামের শুরুতে মোহাম্মদ লেখাটা নাকি ঠিক না, তো এখন বলতেছে আমার বাবা মা তো ছোটকালে মোহাম্মদ দিয়া নাম রেখেছেন, তাহলে এখন কি মোহাম্মদ কেটে দেব? আরেকজন লিখেছে যে আমার স্কুল থেকে নামের আগে মোহাম্মদ লেখা ছিল, এই জন্য আমার সব সার্টিফিকেটে মোহাম্মদ আছে, তো এখন কি করবো? আসল ব্যাপার হচ্ছে এটা একটা ইসলামী সংস্কৃতি, এই সংস্কৃতিতে আমাদের একটা রীতিনীতি অনুযায়ী এটা নিশ্চিত চলে আসতেছে, কিন্তু এটা এমন একটা ব্যাপারও না যে এটা কাটতে হবে, এটা এই পর্যন্ত না, এটাকে যেহেতু পরিস্থিতি শিকার হয়ে গেছে এটা মেটানোর দরকার নেই। আপনি এখন থেকে চালু করবেন আগামীতে আপনার ছেলের নাম যে কোনো একটা রাখবেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি মহব্বত প্রকাশ করতে গিয়ে নাম মোহাম্মদ রেখে দেন, আহমদ রেখে দেন। আল্লাহ পাক এর নবী নিজে বলছেন তোমরা নবীদের নামে নাম রাখো, আর এমনি বলছেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। কিন্তু এটা এতটুকু না যে এটার জন্য যুদ্ধ করা লাগবে, এভিডেভিট করা লাগবে, অনেক কিছু আমাদের করা লাগবে, এটা এমন না, এটা যেটা আছে থাকতে দিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রশ্ন হলো যে প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের সিনেমা সম্পর্কে, এইভাবে কি জানতে চেয়েছেন যে সিনেমা সৌদি আরবে তাওহীদের দেশে সিনেমা চালু হওয়ার ব্যাপারে আপনি কিছু বলবেন? সম্ভবত সূরা মায়দা, সূরা মায়দার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যদি সূরা মায়দার 105 কিনা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, নিজেদের আমরা যাকে আমাদের একটা যদিও বা ওইটা মানায় না, কিন্তু ওই যে অনেক সময় আমরা বলি না যে চাচা আপন যান বাসা, এখানে কিন্তু এরকম একটা অর্থ আছে যে সবার আগে যেটা করতে হবে সেটা হলো আর নিজে কীভাবে বাঁচবো সেই চিন্তা করো। এবারে তো আল্লাহ সূরা তাহরিমে বলেছেন 6 নম্বর আয়াতে যে তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সিরিল আল্লাহ কিন্তু ঠিক করে দিয়েছেন আগে নিজেকে বাঁচাবো, ওইটাই আল্লাহ বলছেন 105 আল্লাহ ওইটাই বলছেন যে আলাইকুম আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে রক্ষা করো আগে এটা। এরপরে কি বলছেন, লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হতাদাইতুম, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঠিক ব্যাখ্যা করেছেন যে কি, যে ইযা হতাদাইতুম অর্থ হলো হেদায়েত তোমরা পেয়ে গেলে অন্যদের গুমরাহি তোমাদেরকে ক্ষতি করবে না। কিসের শর্তে? উনি বলেছেন তোমরা যদি সৎ কাজের আদেশের দায়িত্ব আঞ্জাম দিয়ে থাকো, সৎ কাজের পাশাপাশি অসৎ কাজের নিষেধের এমত অবস্থায় অন্যদেরকে নিয়ে তোমাদের অত চিন্তার প্রয়োজন নাই, কারণ তুমি তো দায়িত্ব পালন করেছো। এবং বোখারী শরীফে হাদিস আসে নাই যে যারা শাসক
তাদেরকে যারা উপদেশ দেওয়া যেভাবে দেওয়ার গোপনে একা একা দিয়ে দিলে, সে যদি মানে তোমরাও লাভবান হলে সেও লাভবান হলো, আর যদি না মানে তোমরা কিন্তু লাভবান ঠিকই হয়ে গেলে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কথা কি বুঝে আসতেছে না? তো এই জন্য একটা মানসিক কষ্ট হবেই, এবং এটাই প্রমাণ যে আপনার অন্তরে ঈমান আছে, কিন্তু সেটাকে যেন আবার কেউ অথবা শয়তান এসে ভিন্ন মতে প্রবাহিত না করতে পারে। ওটাকে বলে আবেগকে অসৎ ব্যবহার করা। হ্যাঁ, হাওতা শুরু করে দিলেন, এদিকে আপনার ফজর নামাজ কাদা হইল, সারা রাত ঘুমাইলেন না এই কষ্ট নিয়ে, এটা কি হয়ে গেলো, এটা কেন হতে গেলো, এরপরে আপনি ডিউটিতে যেতে পারলেন না, কাজ হইলো। এরই অর্থ হলো আল্লাহ বলছেন, আরে কোন আনফুসা কম, তুমি আগে তোমারটা ঠিক রাখো, তোমার এম ঠিক রাখো, তোমার গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, তোমার পরিবার পরিজনের খবর নিতে যেন কষ্ট না হয়, সব ত্রুটি না হয়, তথেব আপনি দায়িত্ব অবশ্যই পালন করবেন। এবং মুসলিম শরীফের হাদিস অনুযায়ী পাওয়ার থাকলে আপনি পাওয়ার খাটাবেন, আর না হলে মুখ দিয়ে বলবেন, না হলে অন্তর দিয়ে ঘৃণা করলে দায়িত্ব কি হয়ে গেল, আদায় হয়ে গেল। সেই সাথে আরেকটা জিনিস আছে, দোয়া করেন, দোয়া বেশি করেন, এটা তো আমরা সবাই পারি নাকি? আল্লাহ এই দেশ, এটাকে আমাদের দেশের জন্য মহব্বত করি, তোমার নবীর দেশ, তোমার কাবার দেশ, আল্লাহ আমি থাকি চাই না থাকি, এই দেশে মুসলমানরা থাক আমি সেটা চাই, এই দেশে ইসলাম থাক আমরা সেটা চাই, এই দেশের আদর্শ, এই দেশের পুত পবিত্র যে পর্দার যে নিজাম, যেই আল্লাহ ব্যবস্থাপনা যতটুকুই আছে, যেইভাবে আল্লাহ হাকুর ইসলামের অনুশাসন, আল্লাহ এটা দেখে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আমরা যতই অশান্তিতে ভুগি কিন্তু এই পরিবেশের কারণে আমরা এখানে আসলে মনে করি দুনিয়ার জান্নাতে আসছি, আসি না? আল্লাহ তুমি এই পরিবেশটা বিঘ্নিত হতে দিও না মাহবুব, তুমি চাইলে পারো, তুমি তোমার নিজ গুণে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, আসেন না? এটা বলেন, যত বেশি বলবেন এদিকে আপনার আমলের পুঁজি ভারী হচ্ছে, দোয়া করতেছেন আল্লাহকে জন্য একটু লাভ হচ্ছে, এবং ঘন ঘন দোয়া যখন হবে সারা জাহান্নামের মুসলমানরা দোয়া করবেন আল্লাহ আকবার, হতে পারে দোয়ার কিন্তু একটা পাওয়ার আছে, দোয়া এবং বিপদ ঝগড়া করে, আর আরেক হাদিসের সদকা ঝগড়া করে, তো যদি এটা শক্তিশালী হয় বিপদ প্রতিহত হয়ে যায়, আর যদি এটা দুর্বল হয়ে যায় বিপদ নিপতিত হয়ে যায়, বিপদ নিপতিত হলেই তো আমরা নিপাতিত। তো আমরা আজকে সব দিক থেকেই আক্রান্ত পর্যদস্ত, এটা আর একটা যুগ হলো আর কি, সেটার কারণে অবশ্যই অন্তর্জালা হবে, কষ্ট হবে, কিন্তু এটা লাঘবের ব্যবস্থা হলো যে এখন আপনি আপনাকে আরও সচেতন করেন, আরও কীভাবে আমি দায়িত্ব আঞ্জাম দিলে আল্লাহ আমার মুসলিম জাতিকে রক্ষা করবেন, এই দেশের সমাজকে রক্ষা করবেন, আমার সমাজকে রক্ষা করবেন, দোয়া এবং দাওয়া এর মাধ্যমে আমরা অগ্রসর হতে পারি, আল্লাহর সাহায্য তাড়াতাড়ি পেতে পারি, এছাড়া আমাদের আর কোনো পথ নেই, হাওতাশ করে কোনো লাভ হবে না, দুঃখ করে লাভ হবে না। আর যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন কিন্তু আলহামদুলিল্লাহ, একটা সান্ত্বনার বাণী হলো, বড় বড় আলিমরা যেভাবে বলতে ইসলামিক কায়দা অনুযায়ী তারা কিন্তু বলেই যাচ্ছে, আল্লাহ আকবার, তারা চুপ নেই, যে যেখান থেকে যেভাবে বললে কাজ হবে তারা বলছেন। এই জন্য আমরা আশাবাদী যে আল্লাহ পাক ইনশাআল্লাহ এই ওমানেশকে কাটিয়ে দিবেন, এবং আবার আমাদের সামনে সেই সুদিন ফিরে আসবে, আমরা সেই দোয়াও করছি, সেই চেষ্টা আমাদের লাগবে সমর্থন। এখানে যে বাংলাদেশে সঠিকভাবে দিন পালন করতে গেলেও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে সালাতের সময় অনেকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত করছে, এক্ষেত্রে নামাজ কি জামাতের সাথে পড়বো নাকি বাসায় একা একাই পড়বো? ওই সমস্যাটা কোন জায়গায়, এটা যদি সুন্নাহ পর্যায়ের আমল হয় যেমন আজুরে আমিন বলা, সেটাকেও যদি আপনি মোটামুটি একটু মার্জিত শব্দে বলে চালাইতে পারেন আলহামদুলিল্লাহ হয়ে গেল, এটাও যদি না হয় আর কোনো সময় এটাও দেয় না, বিশেষ করে যে একবার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা দেয় না, তখন কী করবেন আপনি জামাতে সব পড়ার জন্য যদি পাশে আর কোনো আহলে হাদিস বা হকপন্থী বা নামাজ সুন্নতির যে নামাজ পড়ান এমন ইমাম না থাকে, মসজিদ না থাকে, তাহলে আপনি জামাতে সব থেকে নিজেকে বঞ্চিত করতে আমরা বলি না, বরং বড় বড় আলিমরা এটাই বলছেন যে সুন্নাহের কারণে আপনি জামাত ছাড়বেন না। জামাত কি? ওয়াজিব, আর কিছু না হলে ওয়াজিব, বিশুদ্ধ মত হলো ওয়াজিব, আর এটা হলো সুন্নাহ, তাও আপনি করতে পারছেন না কেন? ওরা বাধা দিচ্ছে, তাহলে এদের হিসাব কার ঘাড়ে? ওদের ঘাড়ে, আল্লাহ আল্লাহকে কি বলবেন, ওদের ঘাড়ে যাবে। তো অতএব জামাত পড়েন, এমন কি হতে পারে আপনার ধৈর্য দেখে যে হ্যাঁ রে লোকটা এরপরে জামাতে আসতেছে, এটা এরা এত আন্তরিক, এদের আলিমরা এত উদার, এবং জামাতের নামাজ সম্পর্কে তাদের এই পরিমাণ শ্রদ্ধাবোধ, ধরো এই লোকটাকে করতে দাও, আছে না নেই? এইগুলো আমরা প্র্যাকটিস করি না, এই জন্য আমাদের এই ধরনের সৌভাগ্য হয় না। আমরা ওই তারা যেটা করছে ঈদে বিপরীত শুরু করে দিই, উচ্চবাচ্য আরেকটা জামাত শুরু করে দেবো, সেখানে দেখে দেখে ছাড়বো, আরেকটা মসজিদ করে ফেলবো, এগুলো কি করা যায়? আমরা তো সংখ্যা কম, ওরা শক্তিশালী, পাওয়ার ওদের হাতে সবচেয়ে বেশি, এমন অবস্থায় আমরা বলছি না যে আপনি সব জলাঞ্জলি দিয়ে দেন, যেটা অন্তত সাইলেন্ট রাখলে আপনি মনের ভিতরে আসছে, একা পড়লে তো পড়ছেন, অন্য মসজিদগুলো তো করতে পারছেন, এখানে করতে গেলে সমস্যা যে জামাতে নামাজ হচ্ছে না, খুশু খুশু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? সময় তো দিবে না, নাহলে একটা বলতাম যে একজন ভাই ঘোষণা নামাজের পরে জরুরি মিটিং আছে, আপনারা সকলে আসবেন, ঠিক আছে?